সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে লোভনীয় স্বাদের লেবুর আচার তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য আমি একটা পাটিতে কিছু লেবু কেটে নিয়েছি। এখানে এক কেজির থেকে একটু বেশি পরিমাণ লেবু হবে। লেবুগুলোকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি। লেবুর উপরে যে একটু সাদা অংশ আছে সেটা ফেলে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই সাদা অংশটা ফেলে দিতে। এই সাদা অংশটা দিলে আচারটা অনেক বেশি তিতা লাগবে, তাই অবশ্যই সাদা অংশটা ফেলে দিবেন। দেখুন আমার সম্পূর্ণ লেবু থেকে কতটুকু সাদা অংশ বের হয়েছে। আমি দুইটা লেবু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন লেবুটাকে এইভাবে কেটে নিতে হবে। আমি একটু বড় সাইজের লেবুকে এরকম আটটি পিস করে কেটে নিয়েছি। দেখুন লেবুর উপরের সাদা অংশটাকে এইভাবে ফেলে দিতে হবে। এবার একটা ছোট সাইজের লেবু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লেবু যদি একটু ছোট সাইজের হয় তাহলে এটাকে এরকম চার পিস করে কেটে নিতে হবে। দেখুন এর উপরের সাদা অংশটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা লেবুই আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই লেবুর মাঝে আমি কিছু মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার সব কিছুই আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই বাটিটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাতে সব কিছুই খুব ভালোভাবে মিশে যাবে। এই লেবুগুলোকে রেস্টে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টার মতো। 7 থেকে 8 ঘন্টা পর দেখবেন লেবু থেকে অনেকটা পানি বের হয়েছে, সেই পানিটা অবশ্যই ফেলে দিবেন। এই পানিটা ফেলে দিলে কিন্তু আচারটা খেতে খুব একটা তিতা লাগবে না। তো ফিরে আসছি 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর আচারের মশলাটা রেডি করে নিব। একটা প্যানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিব। এই শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো মরিচগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মেথি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিব। এবার এই মশলাগুলো আমি খুব ভালোভাবে টেলে নিব। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে। মশলাটা যখন ভালোভাবে টেলে নেওয়া হয়ে যাবে, দেখুন মশলার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। আর এই সময় কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। এই মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো ব্লেন্ডারে হালকা গুঁড়া করে নিব। এবার একটা প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে লেবুগুলো দিয়ে দিব। 8 ঘন্টা রেস্টে রাখার ফলে কিন্তু লেবুর কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর লেবু থেকে যে বাড়তি পানিটা বের হবে সেটা আপনারা অবশ্যই ফেলে দিবেন। এই লেবুটা আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। লেবুগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা প্যানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিতে যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আখের গুড়। এরপর 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। গুড়টা যখন গলে যাবে তখন আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব। এবার এটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই গুড়ের শিরাটা যখন কিছুটা আঠালো মনে হবে তখন আমি চেক করে দেখব। দেখুন এটা যখন এরকম চটচটে হয়ে যাবে তখন আমি এখানে ভেজে নেওয়া লেবুগুলো দিয়ে দিব। গুড়ের সাথে লেবুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার কাছে মনে হয়েছে এখানে কিছুটা লবণ লাগবে, তাই আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। অন্যান্য আচারের তুলনায় লেবুর আচারে লবণের পরিমাণটা একটু বেশিই লাগে। আচারটা কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। আচারটা জাল হতে থাক, পাশের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই তেলটা আচারের মাঝে দিয়ে দিব। এইভাবে গরম তেলটা দেওয়ার ফলে কিন্তু আচারের তিতা ভাবটা অনেকটাই চলে যাবে। আচারটা তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই আচারটা কিন্তু প্রথম দিকে একটু তিতা লাগতে পারে,
আপনারা এই আচারটা 7 থেকে 8 দিনের মতো রোদে দিবেন। রোদে দেওয়ার ফলে কিন্তু আচারের তিতা ভাবটা অনেকটাই কমে যাবে। আমার এই আচারটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। দেখুন আচারটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে। আমি আবারও বলছি আপনারা এই আচারটা 7 থেকে 8 দিনের মতো একটানা রোদে দিবেন। এই লেবুর আচার খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। আর এই আচারটা অবশ্যই কাঁচের বয়ামে সংরক্ষণ করবেন। আশা করছি আমার আজকের এই লোভনীয় লেবুর আচারের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।